হে গাইস আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে ভিডিও বলতে মিনি ব্লকও বলতে পারো আর এখন না ঠিক কটা বাজে দেখায় এই দেখো এগারোটা কিন্তু একান্ন হয়ে গেছে আর এখন আমরা বেরোচ্ছি মানে বেরোতে বেরোতে আমাদের বারোটা বেজে গেছিল হঠাৎ করে না আমার খুব ইচ্ছা করছিল যে একটু নাইট আউটে যাবো আর কি লং ড্রাইভ না হলেও কাছাকাছি কোথাও একটু যাবো তো তার জন্য কিন্তু আমি আর আমার হাজব্যান্ড এখানে রেডি রেডি হয়ে বেরিয়ে গেছে আর আমি এরকমভাবে দেখাচ্ছিলাম তার কারণ না বৃষ্টি পড়ছিলো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো খুব একটা বৃষ্টি পড়ছিল না তো তারপর কিন্তু আমরা অনেকটাই চলে গেছিলাম আর অনেকটা বলতে আমরা কিন্তু গিয়েছিলাম এয়ারপোর্টের কাছাকাছি তো এই দেখো বাইকে আস্তে আস্তে আমার চুলের অবস্থা জাস্ট মানে জাস্ট দফা দফা হয়ে গেছে চুলটা পুরো শেষ হয়ে গেছে তো তারপর কিন্তু আমরা এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম ঢুকে এখানে মেনু কার্ড দেখছিলাম দেখে এটাকে এ করলাম আর এখানে এতই হাসছিলাম তার কারণ হচ্ছে কি আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম তাকাতে আর ও না জানি কোন দিকে তাকাচ্ছিল তারপর চুল টুল একটু ঠিক করে নিল আর আমরা না যেগুলো অর্ডার দিয়েছিলাম সেই খাবারগুলো কিন্তু এখানে চলে এসেছে আর আজকে ছিল বাটার নান আর বাটার চিকেন মশালা আর ফ্রাইড রাইস ছিল মানে আমি ভুলেই গেছি যেহেতু ভিডিওটা না অনেকটা আগে এখন তো রাত্রেবেলায় পরিস্থিতি ভালো নয় আমরা সবাই জানি বাট এটা অনেকদিন আগের ভিডিও তো আজকে না আমাদের বেরোনোটা একদমই ঠিক হয়নি একদমই বেরোনোটা ঠিক হয়নি তার কারণ আমি তোমাদেরকে একটু পরে বলছি তার আগে বলি যখনই না আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম অতটা রাস্তাটা দেখলেই অন্ধকার ছিল সুনসান এলাকা আমার না কেমন একটা ভয় ভয় লাগছিল আমি না আজকে বাইকে করে যাচ্ছিলাম বাট আমি পিছনে বসে বারবার পিছনের দিকে তাকাচ্ছিলাম ভাবছিলাম যে পিছনে হয়তো কেউ আসছে আমার সাথে সাথে এরকম ফিল কিন্তু আমার আগে কোনো দিন হয়নি কেন যে হঠাৎ আজকে এরকম ফিল হলো জানি না যাই হোক এখানে লেগ পিসটা দেখাচ্ছিলাম কারণ আমার হাজব্যান্ড সবসময় এটাই করে ছোট মাংসগুলো ওনে আর লেগ পিসটা আমাকে দেয় আর বাড়ি আসার সময় দেখো যে ঝামেলাটা তা আমরা পড়েছিলাম গাড়ির তেল গিয়েছে শেষ হয়ে আর সব পেট্রোল পাম্পগুলো বন্ধ তার জন্য কিন্তু আমি এখান থেকে একটা টোটোতে উঠে গেছি সত্যি ভগবান সাথে থাকলে অনেক কিছুই হয় ভগবান ছিল বলে হয়তো এত রাত্রেবেলা একটা টোটো অন্তত পেয়েছিলাম কারণ টোটোতে যে দাদাটা ছিল ওই দাদাটা কিন্তু পা দিয়ে ঠেলেছে বলেই পেট্রোল পাম্প পর্যন্ত আর কি আমার হাজব্যান্ড আসতে পেরেছে আমাকে নিয়ে যাই হোক তো অনেক ধন্যবাদ ওই দাদাটাকে আর কি তারপর পেট্রোল লেট্রোল ভরে আমরা বেরিয়ে গেছিলাম বেরোনোর পরেও রাস্তায় দেখো ঝমঝম করে বৃষ্টি আর আমরা এখানে কাক ভেজান ভিজেছি তো বাড়ি আসার পরে আমাদের এই অবস্থা আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমার হাজবেন্ডের সাথে একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজবো বাট সেই আশাটা মানে আমার খুব ভালোভাবে পূরণ হয়ে গেছে এতটাই বৃষ্টিতে ভিজেছি যে আমি আর কোনোদিন নামই নেব না যে আমি আমার হাজবেন্ডের সাথে আর বৃষ্টিতে ভিজবো আর কি কোনো রোম্যান্টিক মানে কি বলবো ফালতু আজকের দিনটা মানে আমাদের নাইটটা জাস্ট ফালতু গেছে ফালতু সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সো টাটা বাই টেক কেয়ার